হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো রায়ান মার্টিন 2021-এর ক্লাস টুয়েলভের মডেল কোশ্চেন পেপার 11 নিয়ে আলোচনা করব। প্রথম দেখো F1, ক্লোরোবেঞ্জিন এবং ক্লোরোমিথেনের মধ্যে কোনটি নিউক্লিওফিলিক বিক্রিয়ায় অধিক সক্রিয়। এখন দেখো ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় কি, এই ক্লোরিনটা বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করে, ফলে CCl বন্ধটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আর এটা একটা সমস্যা, দ্বিবন্ধন চরিত্র হচ্ছে, ফলে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করে এটাকে বের করতে পারবে না। আরেকটা হচ্ছে দেখো এই যে sp2 কার্বন, ফলে এটা তড়িঘনত্ব বেশি, এবং বেঞ্জিনের যে পাই ইলেকট্রন ঘনত্ব, এটা পাই ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ, পাই ইলেকট্রন অরবিটালগুলো, ফলে ঘনত্বটা বেশি হয়, বেঞ্জিনে এই নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না বা আক্রমণ করতে পারে না। আর সেই জন্য নিউক্লিওফিলিক প্রতিস্থান বিক্রিয়া ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। ক্লোরোমিথেনের ক্ষেত্রে সেটা কিন্তু সমস্যাটা কম, কারণ এখানে দেখো sp3 কার্বন, তড়িঘনত্ব কম, আর কোনো পাই অরবিটাল ইলেকট্রনের কোনো সমস্যা নেই, ফলে এখানে নিউক্লিওফাইল সহজে আক্রমণ করতে পারে। তাই ক্লোরোমিথেনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অনেক সক্রিয় হবে। এরপর দেখো এ এবং বি শনাক্তকরণ, RxA-এর মধ্যে অ্যালকোহলীয় KCN দিলে এটা RCN হয়ে যাবে, তার মধ্যে লৌহ HCl দিলে এটা হচ্ছে COOH হয়ে যাবে। অর্থো ডাইব্রোমোবেঞ্জিন এবং প্যারা ডাইব্রোমোবেঞ্জিনের কার্স পূরণাঙ্ক বেশি এবং কেন? এটা দেখো অর্থো ডাইব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে এই দুটো ডাইপোল যে কাজ করছে, CBR যে মোমেন্ট, বন্ড মোমেন্ট, সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করে কাজ করছে, ফলে এদের একটা নেট ডাইপোল মোমেন্ট থাকবে। কিন্তু যে প্যারা ডাইব্রোমোবেঞ্জিন, এখানে হচ্ছে কিন্তু নেট ডাইপোল মোমেন্টটা থাকবে না, কারণ কি এটা পরস্পর বিপরীত দিয়ে কাজ করছে। এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট থাকায় এখানে হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বেশি হবে, ফলে ডাইপোল মোমেন্টটা বেশি হওয়ার জন্য এর যেটা বলেছে স্ফুটনাঙ্ক এটার বেশি হবে। কোনটি SN1 বিক্রিয়া দ্রুত করবে এবং কেন? SN1 বিক্রিয়া দ্রুত হবে কি হবে না সেটা নির্ভর করছে কি, এখানে যে কার্বোকাঠামো তৈরি হবে তার উপরে। এখন দেখো এখান থেকে যে কার্বোকাঠামো তৈরি হবে সেটা 2 ডিগ্রি, ফলে এটা স্থায়িত্ব বেশি, কিন্তু এখান থেকে যেটা তৈরি হবে 1 ডিগ্রি কার্বোকাঠামো, স্থায়িত্বটা কম। অন্তর্বর্তী কার্বোকাঠামো স্থায়িত্ব বেশি হলে SN1 বিক্রিয়া দ্রুত ঘটবে, ফলে এই যে এটার ক্ষেত্রে তাহলে বিক্রিয়াটা দ্রুত ঘটবে। এবার দেখো জিতে বলেছে ফেনল এবং টলুইনের স্ফুটনাঙ্ক এবং জলের দ্রাব্যতা তুলনা করো। দেখো ফেনল হচ্ছে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এটা জলের সঙ্গে দেখো হাইড্রোজেন বন্ডিং করতে পারে, তাই ফেনলের দ্রাব্যতা বেশি হয়, জলের সঙ্গে ইন্ট্রামলিকুলার হাইড্রোবন্ডিং করতে পারে। কিন্তু টলুইনের ক্ষেত্রে সেরকম কোনো বন্ডিং হবে না, কারণ এখানে সবাই হাইড্রোকার্বন পার্ট আর জলটা হাইড্রোফিলিক, ফলে জলের সঙ্গে কোনো বন্ডিং হবে না, সেই জন্য ফেনলের দ্রাব্যতা বেশি। আর ফেনলের দেখো স্ফুটনাঙ্কটা বেশি হয়, কারণ কি ফেনলের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়, এটা শক্তিশালী একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কিন্তু টলুইন কি, এটা হাইড্রোকার্বন, তাই এর মধ্যে শুধুমাত্র ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল কাজ করে, তাই এটা স্ফুটনাঙ্ক কম হবে। এবার দেখো এই যৌগটার মধ্যে গাঢ় ইষ্টসবোধ দিলে কী তৈরি হবে, তাহলে এখান থেকে গাঢ় ইষ্টসবোধ দিলে H আর OH বেরিয়ে যাবে, এটা তৈরি হবে। এরপর দেখো ফেনল ক্লোরোফর্ম NaOH, এই যে যৌগটা হচ্ছে বিক্রিয়া ইলেকট্রোফাইল কী, এখানে দেখো ফেনল ক্লোরোফর্ম KOH দিলে এটা তৈরি হচ্ছে, এখানে ইলেকট্রোফাইল হচ্ছে CCl2, এটা ডাইক্লোরোকার্বিন। এবার পরিবর্তন করো দেখো মিথাইল সায়ানাইড থেকে মিথাইল অ্যামিন, মিথাইল সায়ানাইড থেকে মিথাইল অ্যামিন করার জন্য কী করতে হবে, এটার মধ্যে দেখো NNO2 H2 দিয়ে CH3CONH2 করলাম, তার মধ্যে Br2KOH দিলে এটা তৈরি হবে। আচ্ছা এবার নাইট্রোবেঞ্জিন থেকে এটা আচ্ছা এরপর দেখো অ্যানিলিন থেকে তোমার করতে হবে, এটা অ্যানিলিন মধ্যে বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড বানিয়ে দাও, তারপরে KCN COCN দিলে সায়ানাইড এবং H3O+ দিলে অ্যাসিড হয়ে যাবে। এবার অথবা রয়েছে দেখো এই যে ABCDগুলো শনাক্তকরণ করতে হবে, CHCCN তার মধ্যে SNCL2 গাঢ় HCl আর জল দিয়ে হিট করো, এটা তৈরি হবে, এটা হচ্ছে স্টিফেন পদ্ধতি, সায়ানাইড থেকে CHO, এখানে আইসোসায়ানাইড থেকে সায়ানাইড করতে হবে, জাস্ট হিট করলেই আইসোসায়ানাইডটা সায়ানাইড হয়ে যাবে। এরপর দেখো এখান থেকে এই যে CO গ্রুপটা ভ্যানিশ করতে হবে, তার জন্য Br2 কে হয়েছে হফম্যান, এরপর CHCCH2Br, KCN দিলে এটা CHCCH2CN হবে, লিথিয়াম অ্যামিনো হাইড্রাইড দিলে এটা CH3CH2CH2NH2, ঠিক আছে।
এখন দেখো এখানে নাইট্রিক অ্যাসিড দিয়েছে, তবে এটা নাইট্রাস অ্যাসিড হলে এটা সাধারণত হয় হচ্ছে ওইচ। তবে নাইট্রিক অ্যাসিড দিলে এটা নাইট্রিশন হতে পারে, এটা নাইট্রিশন হওয়ার চান্সটা কম। এটা তোমার সাধারণত এটা নাইট্রাস অ্যাসিড হওয়ার চান্সটা বেশি এটা, অর্থাৎ এটা ওইচ হবে এটা নাইট্রাস অ্যাসিড দিয়ে। আচ্ছা এরপর দেখো সিয়ের দাগে রয়েছে এ থেকে ই পর্যন্ত শনাক্তকরণ, এটা দেখো প্রোপাইন, তার মধ্যে 20% এইচ2এসও এইচজিএসও দিলে এটা তৈরি হবে অ্যাসিটোন। এখানে ওইচ আর এখানে এইচ যোগ হবে, অ্যাসিটোন তৈরি হবে। এর মধ্যে CH2NH2 দিলে এই এখান থেকে জল বেরিয়ে গিয়ে NNH2 হবে। এরপর KOH ইথানল দিয়ে হিট করলে এটা NaCH2 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো ব্রোমেনজি, তার মধ্যে ম্যাগনেসিয়াম TH দিলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড হলো, CH3CHO H2H+ দিলে এটা গিয়ে এখানে অ্যাট্যাক করবে, এটা উঠে যাবে, ফলে CHOH CH3 হয়ে যাবে। এবার দেখো অথবাতে রয়েছে যেগুলো পরিবর্তিত করো অ্যাসিটন থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিডের মধ্যে সোডিয়াম ডাইক্রোমেট গার্লিস্টেস দিয়ে দাও, তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। তার মধ্যে SOCl2 দিলে CH3COCl, আর তার মধ্যে রোজেনমান করে H2PT বেরিয়াম সালের ফ্লোরিন জাইলিন, তাহলে এটা CH হয়ে যাবে। এরপর দেখো অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপেন তৈরি করতে হবে, প্রথমে এটা SOCl2 দিয়ে দাও, COCl হলো, এবার CH2N2 Ag2O H2O হিট করো, তাহলে কী হবে এটা CH3CH2C2H হলো। এবার লাল ফসফরাস HI দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে CH3 হয়ে যাবে। এবার CH3CH2C2H থেকে CH2CHC2H, এটা করার জন্য প্রথমে লাল ফসফরাস I2 দিয়াও, তাহলে এটা আলফা আয়োডিনেশন হবে। এবার KOH ইথানল দিয়ে হিট করো, তাহলে H আর I বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। পরবর্তী তাহলে দেখছি আমরা, দেখো এখানে কয়েকটা MCQ একটু আলোচনা করি। দেখো কোনটির সঙ্গে বিক্রিয়া ইথানল আয়োডোফর্ম উৎপন্ন করে, আয়োডোফর্ম তৈরি করতে কী লাগে? আমাদের লাগে I2 তো অবশ্যই লাগে, আর তার সঙ্গে আমাদের লাগবে যদিও KOH, I2 আর KOH। কোন প্রদত্ত কোনটি দ্বারা ইথানল তৈরি করা যাবে না, ইথানল তৈরি করতে হবে। এখন দেখো এটার সঙ্গে যদি জলীয় KOH দিয়ে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ইথানল হবে। এটাতেও দেখো নাইট্রাসে দিলে এটা ইথানল হবে, এটা NH2টা ওইচ হয়ে যাবে। আর এটার সঙ্গে দেখো জল দিলে এটা এখান থেকে অ্যাক্টিভ হাইড্রোজেন নিয়ে নেবে, ইথানল হবে। এইটাতে ইথানল করা যাবে না, সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে এটাতে গিয়ে অ্যাটাক করবে, ফলে এটা ইথানল তৈরি হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে আটেরটা তোমার C2H5MgBr আর জল এটা দিলে হাইড্রোজেনটা নিয়ে নেবে, এটা ইথেন তৈরি হবে। ও এটা ভুল হচ্ছে, এটা C2H5 হাইড্রোজেন নিয়ে এটা ইথেন হয়ে যাবে, ইথানল হবে না। এটা প্রদত্ত কোনটির ওজনের ফলে অ্যালডিহাইড এবং কিটোন উভয় পাওয়া যাবে, দেখো এটা থেকে অ্যালডিহাইড এবং কিটোন উভয় পাওয়া যাবে, কারণ কি এদিকটা ডবল অন ডো, এটা কিটোন আর এটা হচ্ছে অ্যালডিহাইড হয়ে যাবে। দুর্বলতম ক্ষার কোনটা হবে, দুর্বলতম ক্ষার যেটা হচ্ছে এই যে অ্যানিলিন, কারণ এটা বেঞ্জিন রেজোন্যান্স করবে, ফলে এটা হচ্ছে ইলেকট্রন জোড় পাওয়ার সম্ভাবনা কমে যাবে, তাই এটা হচ্ছে দুর্বলতম তোমার ক্ষার। অ্যাসপিরিনের গঠন সংকেত কী, অ্যাসপিরিন হচ্ছে তোমার অ্যাসপিরিনের গঠন সংকেত এটা বেডটা অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড, ঠিক আছে। ওকে আজকে তাহলে এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে আমরা কোশ্চেন পেপার 2 12 নিয়ে আলোচনা করবো।